2 লক্ষ টাকার মধ্যে এই 5টি বাইক না কিনলে আপনার জীবনটাই লস। নাম্বার 1, সুজুকি জিক্সার মনোডন। যদি আপনাদের এমন একটি বাইক দরকার হয় যেখানে টান থাকবে এবং ফান টু রাইড একটা বাইক হবে, তো তার জন্য এই সুজুকি জিক্সার মনোডন আপনাদের জন্য সেরা হবে। এই বাইকটির ম্যাক্স পাওয়ার হচ্ছে 14.8 PS এবং ম্যাক্স টর্ক হচ্ছে 14 Nm। এই বাইকটির যা পারফরমেন্স আপনারা পাবেন একদম মাথা নষ্ট কর। অ্যান্ড এই বাইকটির বর্তমান প্রাইস হচ্ছে 1,97,950 টাকা। নাম্বার 2, হোন্ডা এক্সপ্লেস সিঙ্গেল ডিস্ক। যাদের এমন একটি বাইক দরকার যে বাইকটি শুধু মাইলেজই পাওয়া যাবে, তাদের জন্য এই বাইকটি বেস্ট চয়েস। এই বাইকটির ট্যাঙ্ক যদি আপনি জীবনে একবার, সরি জীবনে বলা ভুল হয়েছে, যদি এই বাইকটির ট্যাঙ্ক আপনি একবার ফিল আপ করেন তাহলে ভুলে যাবেন যে লাস্ট কবে এই বাইকটির ট্যাঙ্ক ফিল আপ করেছেন। কারণ এই বাইকটিতে প্রায় 55+ মাইলেজ দেয়, 160 cc হিসাবে এই বাইকটির মাইলেজ অনেক অনেক বেশি। তো বর্তমানে এই বাইকটির প্রাইস হচ্ছে 1,95,000 টাকা। নাম্বার 3, টিভিএস অ্যাপাচি RTR 164V সিঙ্গেল ডিস্ক। যাদের প্রয়োজন খাড়া টান এবং খাড়া টানের সাথে আকাশে উড়ে চলে যেতে চান, তাদের জন্য এই বাইকটি হবে বেস্ট চয়েস। যদিও বাইকটি থেকে মাইলেজ কম দেয়, বাট এই বাইকটির যা টপ স্পিড একদম মাথা নষ্ট কর। এই বাইকটি থেকে আপনি টপ স্পিড পেয়ে যাবেন অ্যারাউন্ড 130 কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড এই বাইকটির প্রাইস বাংলাদেশে বর্তমানে হচ্ছে 1,98,000 টাকা। নাম্বার 4, হিরো থ্রিলার 165R। যাদের একটি কমপ্লিট প্যাকেজ ওলা বাইক লাগবে, যেখানে FI ইঞ্জিন প্লাস সিঙ্গেল চ্যানেল ABS অ্যান্ড লটস অফ সেন্সর অ্যান্ড ডিজিটাল মিটার, মানে ইচ অ্যান্ড এভরিথিং থাকবে, এমন যদি কোনো বাইক যদি আপনারা চান, তাদের জন্য হিরো থ্রিলার 165R বেস্ট চয়েস হবে। অ্যান্ড এটি একমাত্র বাইক, 2 লক্ষ টাকার মধ্যে একমাত্র বাইক যে বাইকে সিঙ্গেল চ্যানেল ABS আছে। তো বর্তমানে এই বাইকটির প্রাইস হচ্ছে 2,03,000 টাকা। নাম্বার 5, বাজাজ পালসার 150 সিঙ্গেল ডিস্ক। একমাত্র পালসার লাভাররাই জানেন যে এই বাইকটি কতটা স্পেশাল। একটা সময়ের লেজেন্ডারি বাইক ছিল এই বাজাজ পালসার 150। তো বর্তমানেও এই বাইকটির ক্রেজ এখনও কমে নাই, এখনও অনেক অনেক বাইক লাভার এই বাইকটিকে চয়েস লিস্টে রেখেছে। তো বর্তমানে বাংলাদেশে এই বাইকটির প্রাইস হচ্ছে 2,03,000 টাকা। এই প্রাইস রেঞ্জের মধ্যে এটি অনেক সেরা একটি বাইক হবে। এবং আপনারা যদি একটা রিলায়েবল ইঞ্জিনওয়ালা, রিলায়েবল ব্র্যান্ডওয়ালা একটা বাইক যদি চান এবং এমন একটি বাইক চান যে বাইকটি আপনি মানে সব জায়গায় ব্যবহার করতে পারবেন, তাহলে এই বাইকটি আপনার জন্য বেস্ট চয়েস হবে। কারণ বাংলাদেশে এমন কোনো রাস্তা নাই যেখানে এই বাইকটি আপনি চালাতে পারবেন না। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড প্রথম সাবস্ক্রাইবারদের অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ। তো আজকে পর্যন্ত, টাটা।